নমস্কার বন্ধুরা, ডিএল ওয়েভে আপনাদের স্বাগত। জিকে এপিসোড 7-এ আজ আরও 50টি ভারত সম্পর্কে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সেগুলো দেখুন এবং আপনার জ্ঞান ভাণ্ডারকে বাড়িয়ে তুলুন। তো চলুন শুরু করা যাক। ভারতের প্রথম সূর্য দেখা যায় অরুণাচল প্রদেশে, শেষ সূর্য দেখা যায় গুজরাটে। প্রাচীন সড়কপথ জিটি রোড, উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি, দীর্ঘতম গুহাপথ জওহর টানেল। স্থলভাগের পরিসীমা 15,200 কিমি, উপকূলভাগে পরিসীমা 7,517 কিমি। বৃহত্তম জেলা গুজরাটের কচ্ছ, ক্ষুদ্রতম জেলা মাহে, সবচেয়ে বড় উপনদী যমুনা। ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ, উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটোর, উদ্যাননগরী লখনউ, মশলার বাগান কেরালা। মূলধন রাজধানী মুম্বই, গোলাপি শহর জয়পুর, বিজ্ঞান নগরী ব্যাঙ্গালোর। ভারতের প্রবেশদ্বার মুম্বই, একমাত্র মরুভূমি থর। পূর্বতম বিন্দু কিবিথু, পশ্চিমতম বিন্দু গুহারমতি, উত্তরতম বিন্দু ইন্দিরা কল, দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, সর্বোচ্চ মালভূমি লাদাখ। পৃথিবীর ভূসাগর বলা হয় কাশ্মীরকে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত, উৎসবের শহর মাদুরাই, দীর্ঘতম সড়কপথ NH7, ক্ষুদ্রতম সড়কপথ NH47। সর্বাধিক সম্মানজনক পুরস্কার ভারতরত্ন, সর্বাধিক সামরিক পুরস্কার পরমবীর চক্র, দীর্ঘতম হিমবাহ সিয়াচেন, ইন্ডিয়া নামটি দিয়েছে গ্রিকরা, বৃহত্তম গুহা মন্দির ইলোরা। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া ব্যাঙ্গালোর, উচ্চতম প্রবেশদ্বার বুলন্দরজা, দীর্ঘতম নদী দ্বীপ মাজুলি, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরাম এবং কম বৃষ্টিপাত জয়সলমীর। দীর্ঘতম উপকূল গুজরাট, জলবায়ু আক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। ভারত থেকে শ্রীলঙ্কা আলাদা হয়েছে পক প্রণালীর দ্বারা। ভারত ও পাকিস্তানের সীমারেখা রাডক্লিফ, ভারত ও চীনের সীমারেখা ম্যাকমোহন লাইন। ভারতের প্রথম পাতাল রেল শুরু হয় কলকাতায়। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি। ভারতের প্রথম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ। ভারতের প্রথম ব্যাংক ব্যাংক অফ হিন্দুস্থান। ভারতের প্রথম দেশীয় ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আজকের জিকে এপিসোড এই পর্যন্ত। পরের এপিসোডে থাকছে PSC SSC RRB এর পরীক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, তাই আমাদের চ্যানেলে সর্বদা চোখ রাখুন। আজকের পর্ব থেকে আপনি একটু উপকৃত হলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো, এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করুন। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা এই লাল বাটনে প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন চট করে, এবং পাশের বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।